হ্যালো বন্ধুরা, আজকে আমি রিভিউ করব বডি শপের রুট অফ স্ট্রেংথ ফার্মিং শেপিং সিরামটির। সিরামটি আমি প্রায় 2 মাস ধরে ইউজ করছি এবং আমি এটি কিনেছি যমুনা ফিচার পার্কের বডি শপের যে অথেন্টিক শপটি রয়েছে, দ্য বডি শপ, সেখান থেকে। এটির প্রাইস 4,890 টাকা। সিরামটি স্পেশালি বানানো হয়েছে যাদের বয়স 30 ওপরে অথবা 30-এর কাছাকাছি, তখন চেহারায় যে বয়সের ছাপটা পড়ে এবং ত্বকে যে রিঙ্কেলগুলো তৈরি হয় সেটার ট্রিটমেন্টের জন্য। তাছাড়াও ত্বকের চামড়া ঝুলে যাওয়ার সমস্যাও আপনি দূর করতে পারবেন এই সিরামটি ইউজ করে। এই সমস্যাগুলো সমাধানের জন্য এই সিরামটিতে 3টি বিশেষ আয়ুর্বেদিক জিনিস ব্যবহার করা হয়েছে, আর সেগুলো হলো জিঞ্জার, যেটা মাদাগাস্কার থেকে কালেক্ট করা হয়েছে। এরপরে রয়েছে জিনসেং, যেটা উত্তর চায়নার জিলিন এস্টেট থেকে কালেক্ট করা হয়েছে। আর সবশেষে রয়েছে রাসকাস, যেটা ইউরোপের ওক ফরেস্ট থেকে কালেক্ট করা হয়েছে। আর এই 3টি উপাদানের মূল থেকে তৈরি এই রুট অফ স্ট্রেংথ। বডি শপ এই সিরামটির ব্যাপারে বলেছে যে রুট অর্থাৎ গাছের শিকড় যেমন ভেতর থেকে পুষ্টি যোগায় এবং গাছকে সতেজ এবং প্রাণবন্ত করে রাখে, তেমনি এই সিরামটিও ত্বককে করবে ভেতর থেকে স্ট্রং। 1 মাস ব্যবহারের পর ত্বকের বলিরেখা দূর হয়ে যাবে এবং ত্বক হবে টান টান। এবার আমি সিরামটির প্যাকেজিং সম্পর্কে বলি। সিরামটি প্রথমে একটি সাদা কাগজের প্যাকেটে থাকে, এরপর প্যাকেটটি খুলে আমরা দেখতে পাচ্ছি এটি একটি মেরুন কালারের কাচের কন্টেনারে থাকে। ওপরের সেফটি লকটি প্রেস করলেই আপনি ক্রিমটি ইউজ করতে পারবেন। ক্রিমটি খুব শাইনি হোয়াইট কালারের হয়ে থাকে। সিরামটি প্রথম আনলক করার পর পরবর্তী 12 মাস পর্যন্ত এটির মেয়াদ থাকে। এবার আপনাদের দেখাই সিরামটি ইউজ করার বেস্ট পদ্ধতি। প্রথমে সেফটি লকটি খুলে 2 বার প্রেস করুন। এবার সিরামটি হাতের আঙুলের সাহায্যে নিয়ে কপালে, নাকে, থুতনিতে এবং দুপাশে গালে কিছুটা লাগিয়ে নিন। এরপর হাতের আঙুলের সাহায্যে আলতো করে কিছুক্ষণ রাব করুন, যাতে আপনার পুরো ত্বকে সিরামটি খুব ভালোভাবে মিশে যায়। সিরামটি আমি প্রতিদিন 2 বার করে লাগাই, সকালে এবং বিকেলে। ফেসটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিই, দেন টোনার লাগিয়ে কিছুক্ষণ রাখার পর আমি সিরামটি লাগাই। এই সিরামটি আমার ত্বককে খুব ভালো ময়েশ্চারাইজ করে এবং ত্বকে একটা স্মুদি ভাব নিয়ে আসে, কিন্তু তারপরও আপনাকে ময়েশ্চারাইজ ক্রিম ইউজ করতে হবে, কারণ সিরামের মলিকুলগুলো অনেক ছোট থাকার কারণে এটা ত্বকের গভীরে খুব সহজেই ঢুকে যায় আর ত্বকের ভেতরটাকে খুব সুন্দর ময়েশ্চারাইজ করে। কিন্তু আমাদের ত্বকের বাইরের অংশের প্রোটেক্ট করার জন্য আমাদের এক্সট্রা ময়েশ্চারাইজ ক্রিম ইউজ করতে হয়। এনিওয়ে, সিরামটি 2 মাস ইউজ করার পর আমার চেহারার রিঙ্কেলগুলো এখনও পুরোপুরি যায় নাই, বাট অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে আর ত্বকে একটা খুব সুন্দর টান টান ভাব এসেছে। আর সিরামটা ইউজ করার পর ত্বকে একটা খুব সুন্দর স্মুদি ভাব লাগে। এই হলো বডি শপের রুট অফ স্ট্রেংথ ফার্মিং শেপিং সিরাম নিয়ে কিছু কথা। আপনাদের মনে কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট করতে পারেন এবং আমার ভিডিওটি পছন্দ হলে সাবস্ক্রাইব করলে অত্যন্ত খুশি হব। ধন্যবাদ সবাইকে।